যারা আজকের ভিডিওটা দেখছেন তাদের সবার একটি একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হয় ইউটিউব চ্যানেলটাকে যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি ইউটিউব চ্যানেলে যে কাস্টম থামমেল থাকে আপনি সেই কাস্টম থামমেল সেট করতে পারবেন না এবং যে লাইভ স্ট্রিম থাকে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না এবং পনেরো মিনিটের বেশি লং ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন না পারবেন না তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে আপ আপনার মোবাইল থেকে ভেরিফাই করবেন তো ভিউয়ার্স ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য আপনি সিম্পলি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আমাদের সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারটা থাকে তারপরে আপনি সিম্পলি এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে নেবেন ইউটিউবটা সিলেক্ট করার পর আপনি সিম্পলি এখানে থ্রিডেটের মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বিয়ার্স আপনি ডেস্কটপ সাইডে ক্লিক করে আপনি ইউটিউবের ইন্টারফেসটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নেবেন আর আপনি অবশ্যই এখানে একটি কথা মনে রাখবেন ক্রোম ব্রাউজারে যদি আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই আপনি গুগল ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করা হয়ে গেলে আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের লঘুটা শো করবে আপনি সিম্পল আপনার এই ইউটিউব চ্যানেলের লংটার উপরে একটা ক্লিক করবেন আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা লং হলেও আপনাদের কাজে আসবে কিন্তু তারপর দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল নামে যে অপশান ভিওয়ার্স আপনারা এই ইউর চ্যানেলের উপরে একটা ক্লিক করবেন ইউর চ্যানেলের উপরে একটা ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল নামে যে অপশান আপনি সিম্বলি এই কাস্টমাইজ চ্যানেল অপশানটার উপরে একটা ক্লিক করবেন এই অপশানটার উপরে একটা ক্লিক করার পর বিওয়ার্স আবারও বিওয়ার্স আপনি তিনটা থ্রিডেড মেনু দিয়ে ক্লিক করে পেজটাকে ডেস্কটপ মোড়ে ওপেন করে নেবেন ডেস্কটপ মোড়ে ওপেন করার পর তো ভিউয়ার্স তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি একবার নিচে দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটা লোগো শো করছে ভিউয়ার্স সেটিংয়ের লোগোটার উপর একটা ক্লিক করবেন এই সেটিংয়ের লোগোটার উপর একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পেজটা কিন্তু আমাদের একটু লোড নিচ্ছে তারপর আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স স্যানেল নামে যে অপশান আপনার সিম্পলি এই স্যানেল অপশানটার উপর একটা ক্লিক করবেন আপনাদের কিন্তু চ্যানেলে দেওয়া থাকবে আপনা এখান থেকে চ্যানেল অপশানটার উপরে একটা ক্লিক করবেন তারপর বিয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে আসার পর আপনি একবার দেখতে পাচ্ছেন ফিউচার ইলিজিবিলিটি আপনার এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন এই অপশানটার উপরে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাই করা নেই যার কারণে দেখতে পাচ্ছেন এগুলো ইনেবেল দেওয়া আছে আপনি এ পাশে একটা ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর তারপর আবার নিচে এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন ভিউয়ার্স আমি আপনাদের ভিডিওর প্রথমে বলেছি আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই না করলে আপনি দেখতে পাচ্ছেন লং দেন পনেরো মিনিট আপনি পনেরো মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না এবং কাস্টম থাম্বেল সেট করতে পারবেন না এবং লাইভ স্ট্রিমিংও করতে পারবেন না এবং আরও অনেক সুবিধা থেকে আপনি পাবেন না কিন্তু তারপর ভিউয়ার্স আপনি এভাবে ক্লিক করার পর দেখতে পারছেন ভিওয়ার্স ভেরিফাই ফোন নাম্বার আপনি এ সিম্পলি ভেরিফাই ফোন নাম্বারের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিওয়ার্ডস দেখতে পাচ্ছেন ইউটিউবটা ওপেন হয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন আপনি থ্রি ডারপেজ মধ্যে ক্লিক করে সেম ভাবে আবার ডেস্কটপ মোডে করে নেবেন ডেস্কটপ মোডে করা হয়ে গেলে ভিওয়ার্ডস আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে আমি আপনাদের একটু জুম করে পেজটা দেখিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রি উপরে একটা ক্লিক করলে আপনি যেই দেশে থাকেন আপনি সেই দেশটা সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নেব তারপর দেখতে পাচ্ছেন উপরে আপনি মেসেজ কোডটা কিসের মাধ্যমে নিতে চান ভিওয়ার্স আপনাকে একটি কোড পাঠানো হবে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট দা ভেরিফিকেশন কোড আপনাকে ভিওয়ার্স মেসেজের মাধ্যমে পাঠানো হবে আর দিকে দেখতে পাচ্ছেন কল মি উইথ আপনি এই অপশানটা সিলেক্ট করলে আপনাকে কলের মাধ্যমে জানানো হবে আমরা যেহেতু বিয়ার্স ম্যাসের মাধ্যমে নিতে চাই আমরা মেসেজ দিয়ে দেব তারপর দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ফোন নাম্বার আপনার এই অপশানটার উপরে একটা ক্লিক করে বিয়ার্স আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে চান আপনি ঠিক সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো বিয়ার্স আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি তো বিওয়ার্স মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে একেবারে গেট কোড নামে যে অপশান আপনার সিম্পলি এই গেট কোড অপশানটার উপরে একটা ক্লিক করবেন এই অপশানটার উপর একটা ক্লিক করার পর সরি বিওয়ার্স আমার এই মোবাইল নাম্বার দিয়ে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করা আছে আপনারা এখানে একবারে ফ্রেশ একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবেন যে মোবাইল নাম্বার দিয়ে কোনো ইউটিউব চ্যানেল খোলা নেই তো ভিউয়ার্স এখানে আমরা একবারে ফ্রেশ একটি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি যে মোবাইল নাম্বার দিয়ে আমাদের অন্য কোনো ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নেই তারপর দেখতে পাচ্ছেন গেট কোড আপনি সিম্পলি এই গেট কোড অপশানটার উপরে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ভিউয়ার্স সেই মোবাইল নাম্বারে একটি কোড চলে যাবে দেখতে পাচ্ছেন আপনি কোডটা এখানে বসিয়ে দিবেন তো বিয়ার্স আমরা আমাদের কোডটা বসিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এখানে আপনার কোডটা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে যে অপশান আপনি সিম্পলি এই সাবমিট অপশানটার উপরে একটা ক্লিক করবেন সাবমিট অপশানটার উপরে একটা ক্লিক করার পর পেজটা কিছু করে একটু লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড কনগ্র্যাচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাই তার মানে ভিউয়ার্স আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আপনি যদি চেক করতে চান যে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়েছে কি না তাহলে আপনি সেমভাবে এখান থেকে ইউটিউবে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পর আপনি সেই ডেটমের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে আপনি ডেস্কটপ মোডে ইউটিউবটাকে ওপেন করে নেবেন ভিওয়ার্স ডেস্কটপ মোডে ওপেন করার পর ভিউয়ার্স আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল লোগোটার উপর একটা ক্লিক করবেন লোগোটার উপর একটা ক্লিক করার পর আপনি সেমভাবে বিয়ার্ডস আমি আপনাদের যেভাবে দেখিয়েছি এখানে লোড নেওয়ার পর ইউ চ্যানেল অপশানটা চলে আসবে আপনি এই ইউর চ্যানেল অপশানটার উপরে একটা ক্লিক করবেন ইউ চ্যানেল অপশানটার উপর একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল আপনি এই সিম্পলি কাস্টমাইজ চ্যানেল অপশানটার উপর একটা ক্লিক করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন আপনি চাইলে আপনার ইউটিউব ভিডিওতে থামবেল বসাতে পারবেন এবং আপনি পনেরো মিনিটের বেশি লং ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি লাইভ স্ট্রিমিংও করতে পারবেন এবং আরও অনেক সুযোগ সুবিধা আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো বিয়ার্স এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করা কমপ্লিট হয়েছে কিনা অথবা আপনি কীভাবে বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়েছে কিনা তো বিয়ার্স সেমভাবে আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব বিয়ার্স আমি আপনাদের যে প্রসেস দেখিয়ে দিয়েছি এটা একেবারে নতুন প্রসেস আপডেট প্রসেস আমি আপনাদের ইউটিউব চ্যানেল ভেরিফাই করা দেখিয়ে দিয়েছি অন্য কোনো ইউটিউবার কিন্তু আপনাদের এভাবে দেখিয়ে দেবে না কিন্তু বিয়ার্স তাই অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখান থেকে বিয়ার্স চ্যানেলে চলে আসবেন আপনি চ্যানেলে চলে আস আসার পর পিউসার ইলিজিবিলিটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এগুলো আমাদের ইনেবেল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিয়ার্স ভেরিফাই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ভিউ আমি যদি আমার উপরে অপশানটার উপরে একটা ক্লিক করে দেখতে পারছেন এখন কিন্তু আমি চাইলে আমি লং ভিডিও আপলোড করতে পারবো এবং সব সুযোগ সুবিধা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন তো পিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে অলে করে দিবেন যাতে আমাদের আপলোড করা নতুন ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায়